রুমি বছর চল্লিশের এক গোয়েন্দা পুলিশ। তিনি হঠাৎ করে দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সেই সময় তিনি এক খুনের ঘটনার তদন্ত করছিলেন। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করেন রুমি। অস্বাভাবিকভাবে প্রত্যেক স্বপ্নেই রয়েছে একটা অদ্ভুত অর্থ। এই দুঃস্বপ্নের সঙ্গে আসলে কে জড়িত? রুমির মৃত মা, যার মৃত্যু প্রথমে দুর্ঘটনায় বলা হলেও পরে সন্দেহ তৈরি হয়, সেটা কি আসলে নিছকই দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? নিজের দুঃস্বপ্নের সূত্র ধরে কি খুনের কিনারা করতে পারবেন অন্ধ অফিসার রুমি, নাকি এই সমস্ত স্বপ্ন একেবারেই তার মনের ভুল, আদৌ কোনোই অর্থ নেই তার? কারণ নিজের জন্মদিনের মাত্র দুদিন আগে। দর্শক, এতক্ষণ যে এই গল্পটুকু বা যতটুকু কথা বললাম, এটা আমার নিজের কথা না, এটা আমি আসলে সেরকম চিন্তাভাবনা করেও বলিনি। এটা হইচইয়ের যে নতুন ওয়েব সিরিজ এসেছে তার একটা ডেসক্রিপশন দেওয়া ছিল, মানে প্রত্যেকটা সিরিজের সাথেই এক ধরনের একটা ডেসক্রিপশন দেওয়া থাকে, আপনারা যদি নিয়মিত ওটিটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, আমি সেইটুকুই বললাম। এখান থেকে আপনাদের আসলে গল্পটা কেমন মনে হয়? আমরা যখন প্রথম ট্রেলারটা দেখেছিলাম তখন গল্পের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দেখলাম যে চঞ্চল চৌধুরী, তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন, সেটা ট্রেলারেই বোঝা যাচ্ছিল, এবং সেখান থেকে বেশ কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা সব মিলিয়ে একটা জমাট টাইপের একটা ডিটেকটিভ কাহিনী এরকম মনে হয়েছিল। তবে গল্পের ব্যাকগ্রাউন্ড আসলে যদি বলতে যাই, ওই যে ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে সেটার বাইরে রেখে, সেক্ষেত্রে বলতে হবে যে এটা এমন এক ধরনের একটা ডিটেকটিভ কাহিনী যেই ডিটেকটিভ কাহিনীতে আপনি আসলে লজিক বিশেষ একটা খুঁজে পাবেন না। পুতুলটার গায়ে একটা জ্যাকেট আছে, জ্যাকেটের গায়ে লেখা আছে সিআইবি। রুমি গল্পে আমরা দেখতে পাই যে রুমি একজন বিশেষ ধরনের একজন ডিটেকটিভ, যার একটা স্পেশাল ক্ষমতা আছে। তিনি মানুষজনের সঙ্গে চা খেতে খেতে তাদের জীবনের কথাবার্তা বের করে ফেলতে পারেন, এবং তার আসলে ডিটেকটিভ যে প্রসিডিউরগুলো এগুলো একটু ব্যতিক্রম, এবং এই কারণে তার ডিপার্টমেন্টে তার উপরে যেমন বিশেষ রকমের একটা ভক্তি শ্রদ্ধা রয়েছে, সেরকম তার প্রতিদ্বন্দ্বীও রয়েছে। এর বাইরে রুমির ব্যক্তিগত জীবনের যেই সমস্যা, সেটা হচ্ছে যে তার মা মারা গিয়েছিলেন, এবং কিভাবে তার মা মারা গিয়েছিলেন সেটার কোনো আসলে বলা যেতে পারে যে কোনো সমাধান হয়নি। সেখানে রুমির ধারণা রয়েছে যে তার মায়ের মৃত্যুর সাথে কোনো একটা রহস্য জড়িয়ে রয়েছে, কোনো একটা অপরাধ জড়িয়ে রয়েছে, এবং সেখানে ডিপার্টমেন্ট বলছে যে এগুলোর সাথে আসলে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা শুরু থেকেই বুঝতে পারি যে রুমির জীবনের যেই অতীত এবং তার যেই পারিবারিক জীবন, সেখানে কিছু রহস্যের ব্যাপার রয়েছে। তো এই রহস্যের সমাধান করতে গিয়ে যেটা দেখা যায় যে রুমি একসময় তার দৃষ্টিশক্তি হারায়। রুমির কলিগদের মধ্যে যেমন রুমির প্রতিদ্বন্দ্বী রয়েছেন, সেরকম রুমির জন্য আসলে জীবন মরণ সব কিছু দিয়ে দিতে পারবেন এমন একজনও রয়েছেন। যাই হোক, তো এই ঘটনাগুলো যেরকম তার কলিগরা এসে এসে রুমিকে একটু বলেন রুমি কিভাবে যেন স্বপ্নের মধ্যে সব দেখে ফেলছেন, এবং সেখান থেকে রুমি একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে রুমির প্রসিডিউর, এবং এই প্রসিডিউরে আসলে দর্শক কতটুকু সন্তুষ্ট হবেন, কতটুকু লজিক খুঁজে পাবেন, সেটা কিন্তু আসলে চিত্রনাট্য কিভাবে নির্মিত হয়েছে তার উপরেই নির্ভর করছিল, এবং আমার দেখায় আসলে সেই চিত্রনাট্যের নির্মাণটা ভালো লাগে নাই একদম সরাসরি যদি বলি, কারণ খুবই দুর্বলতা এবং লজিকের জায়গাগুলো এতটাই খেলো যে আপনার খুব ভালো অভিনয়, এটা শুরুতেই বলতে হবে যে এখানে যারা অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী ছিলেন, সজল ছিলেন, তারা প্রত্যেকেই খুবই কমপ্লিট অ্যাক্টর, এবং তারা আসলে যে ধরনের স্ক্রিপ্টই থাকুক না কেন বা যে ধরনের ঘটনাই থাকুক না কেন, সেগুলোকে কিন্তু টেনে নিয়ে যেতে বেশ সক্ষম। ডেটটা বলো, আমরা কবে শুট করব প্রজেক্টটা? রুমি নির্মাণের দিকে যদি বলতে চাই, সেই ক্ষেত্রে শুরুর দিকে বেশ একটা ফাস্ট গোয়িং গল্পের একটা আভাস পাওয়া যায়, কিন্তু যতই সময় যেতে থাকে সেটা আস্তে আস্তে স্লো হয়ে যেতে থাকে, এবং দর্শক আসলে কখন কোন জিনিসটার সমাধান খুঁজতে যাবেন সেটাও একটা কনফিউশনের ব্যাপার স্যাপার থাকে, যে আসলে রুমির জীবনে সমাধান হচ্ছে নাকি আশেপাশের যে কেসগুলো চলছে সেগুলো সমাধান হচ্ছে। সব মিলে এটা আসলে একটা প্রপার কমপ্লিট গল্প হয়ে উঠতে পারেনি, যেটার আসলে দুর্বলতার জায়গাটাই হচ্ছে আমি বলবো যে একই সাথে চিত্রনাট্য এবং একই সাথে কাহিনী। আমরা যে বিভিন্ন ধরনের ডিটেকটিভ বা গোয়েন্দা বা পুলিশদের দেখে থাকি, তাদের প্রত্যেকের কিছু একটা স্পেশাল জায়গা থাকে। তো এখানে একটা স্পেশাল জায়গা দেখানো হয়েছে যে রুমি আসলে স্বপ্নেই সব দেখে ফেলছেন, এবং সেটাকে যে পুরোপুরিভাবে বিশ্বাসযোগ্য করে তোলা এবং সেগুলোর ব্যাখ্যা, সেটা আসলে দর্শক কাহিনীতে কিন্তু খুব একটা সন্তুষ্ট হবেন বলে আমার মনে হয়নি। যাই হোক, চঞ্চল চৌধুরী দুর্দান্ত অভিনয় করেছেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। এবং সবশেষে এটি যে আসলে আরও অনেকখানি দর্শককে ঝুলিয়ে রাখবে যে পরে আরও কোনো গল্প হবে, সেটারও আসলে ইনফ্যাক্ট এটা রুমি না, অনেক সিরিজের ক্ষেত্রেই আমার এটা মনে হয় যে গল্পটা আসলে টোটাল কমপ্লিট না করে আরও এগিয়ে নেওয়াটার কোনো মানে হয় না। যাই হোক, রুমি হইচই অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সময় করে দেখে ফেলতে পারেন।